हरे कृष्ण आमार यूट्यूब चैनल गौड़ीय वैष्णव धाराय आपनादेर सकलके आमी जानाई अनेक अनेक सश्रद्ध प्रणाम। आज आमरा जे मंदिरे ए मंदिरटी होच्छे झारखंडेर चरण पहाड़ी कुज्जू बोले एकटी जायगा। एई कुज्जूते एई মন্দিরটি অবস্থিত। এটি রামগড় জেলার একটি পাহাড় বন ঘেরা সুন্দর স্থানে এই মন্দির অবস্থিত। মহাপ্রভু রামকেলি থেকে যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন সেই সময়ে বিচিত্র ঘটনা ঘটে। প্রভু এইখানে আসেন এবং প্রভুর এই বৃন্দাবন যাওয়ার পথে ঘটল একটি অসম্ভব কাহিনী। মহাপ্রভু একদিন শরৎকালে চিন্তা করলেন, আমি এবার বৃন্দাবনে যাব এবং একাই যাব। রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি, মোর সহায় করো যদি তুমি দুইজন, তবে আমি যাই দেখি শ্রী বৃন্দাবন। রাত্রে উঠি বনপথে পালাইয়া যাব, একেলা চলিব সঙ্গে কাহো না লইব। মহাপ্রভু চিন্তা করলেন, আমি একাই বৃন্দাবনে যাব, সঙ্গে কাউকে নেব না। ঠিক সেই সময় যেমন ভাবনা তেমন কাজ। মহাপ্রভু একদিন বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। এই স্থানে প্রভু যখন আসলেন ঘটল একটি অদ্ভুত ঘটনা। প্রভুর সঙ্গে যে বিপ্র চলছিলেন তিনি দেখলেন পথমধ্যে বহু বাঘ সিংহ এবং অনেক পশু এখানে আছেন। এই স্থানে আসার পরে বিপ্র তো ভয় পেয়ে গেলেন, আরে এই সমস্ত বাঘ সিংহদের মধ্যে দিয়ে প্রভু তো নির্দ্বিধায় চলছেন। তিনি প্রভুকে বললেন যে এই সমস্ত বাঘ সিংহদের মধ্যে দিয়ে আপনি যে চলছেন এরা তো আপনাকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। প্রভুর তো কোনো কিছু ভাবনার সময় নাই। তিনি তখন সেই অপ্রাকৃত ধাম বৃন্দাবনের দিকে দেখছেন আর তিনি চলছেন। আমরা এখন সেই মন্দিরে যেখানে প্রভু এই বাঘ সিংহদের সঙ্গে নৃত্য করলেন কৃষ্ণ নাম করতে করতে। প্রভুর এই নামে এমন শক্তি ছিল যে নাম তিনি গোলক থেকে নিয়ে এসেছিলেন। অন্যান্য যুগের মানুষ যে নাম পাননি এই কলির জীব, আমরা যতই হতভাগ্য হই না কেন আমরা প্রভুর দয়ায় সেই নাম পেলাম। প্রভু সেইখানে নাম কীর্তন করতে শুরু করলেন আর সেই অপ্রাকৃত নামের ফলে সেখানে ঘটল একটি
এমন ঘটনা যা ইতিহাস আজও নিয়ে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই স্থান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্যচরিতামৃতের মধ্যে লিখছেন যে হেনকালে ব্যাঘ্র তাহা আইল পাঁচ সাত, ব্যাঘ্র মৃগ মিলি চলে মহাপ্রভুর সাত। প্রভুর নামে এমন প্রভাব যে একে অপরের শত্রু ব্যাঘ্র মানে বাঘ এবং মৃগ মানে হরিণ তারা একসঙ্গে প্রভুর সঙ্গে চলতে শুরু করলেন। এই সেই স্থান যেখানে আমরা বর্তমানে দেখছি প্রভুর সেই নামের এমন প্রভাব যে সেই প্রস্তর খণ্ডের মধ্যে সমস্ত পশু পাখিরা তাদের নৃত্য করতে শুরু করেছিলেন এবং তার প্রেমাবেশে সমস্ত পশু পাখিদের পায়ের ছাপ এখানে পড়ে গেল এবং প্রভুরও পায়ের ছাপ এখানে পাথরের মধ্যে পড়ে গেল, পাথর বিগলিত হয়ে গেল একদম। আপনারা সেই স্থান এখন দর্শন করছেন। বাঘ সিংহ তারা হিংস প্রসুর, বিষধর সাপ পর্যন্ত এইখানে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করলেন এবং দেখুন কিভাবে সেই সমস্ত পশু পাখিদের পায়ের ছাপ পড়ে গেল। এই হচ্ছে সেই সর্পের চিহ্ন। সুন্দর মনোরম এই বাতাবরণ, এই কুজ্জু নদী পিছনে পাহাড় ঘেরা, এই সুন্দর মনোরম পরিবেশে প্রভু সেই সমস্ত বিষধর সর্প যাদের চিহ্ন আজও এই পাথরের মধ্যেই বর্তমান সেইখানে আমরা এখন আছি। দেখুন কিভাবে সেই সমস্ত বিষধর সর্প তারা প্রভুর সঙ্গে নৃত্য করলেন এবং প্রেমাবেশে সেই প্রস্তর পর্যন্ত গলে গেল। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন। বন্ধুদের মধ্যে ভক্তদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন। মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলাভূমি আমরা এখন দর্শন করছি। হরে কৃষ্ণ।